হ্যালো গাইস, আজকে আমরা পিকনিকে এসেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড মৌমিতা। লজ্জা পাচ্ছে, হাই করে দাও। হাই। এই যে আরো একটু হাই করে দে, একটু হাই। আরো অনেকে আছে যারা এখনো এসে পৌঁছায়নি। এটা কি গঙ্গা? না, এটা আমার পাড়ার ড্রেন। ও তাই? তুই এত জল নষ্ট করিস যে পাড়ার ড্রেনে এত জল জমে গেছে। আজকে আমি না গোটা কল্যাণীর লোক এটা ইউজ করি। আচ্ছা, কল্যাণীর লোক কিন্তু দেখবে ব্লগটা, তোকে ধরবে কিন্তু। এ এই ড্রেনে তো স্নান করে যাবে। এটা হচ্ছে গঙ্গা নদী। এই সঞ্জিত, জলে ঝাঁপ দেওয়ার প্ল্যান নাকি তোর? জলে ঝাঁপ দিবি? বলো বলো। থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্ট। কি করছিস তোর এখানে? এই যে শামিমদা, ভালো ঘরের কাজ করতে পারবে কিন্তু। আমাদের স্পেশাল গেস্ট রাহুল টুডু। এটা প্রথমে দেবো। কি ব্যবস্থা করবি তুই? এইভাবে ওপেন থ্রেড দিচ্ছি, সবাই কিন্তু দেখবে। এরা দুজন এখন কড়াই বসিয়েছে, তাই তো? বলছি আগুনটা জ্বালা, আগুনটা জ্বালা। এত জোরে গান বাজছিল যে কোনো কথাই ঠিকভাবে শোনা যাচ্ছিল না। এখানে আমাদের পাশে আরও অনেকগুলো পিকনিক হচ্ছে, আর ওই যে ওটা গঙ্গা তো। আর আমার অনেক ফ্রেন্ডরা যাচ্ছে ঘুরতে এদিক ওদিক, কেউ কেউ বসেও আছে। আরও চারিপাশে অনেকগুলো পিকনিক হচ্ছে, সো সব মিলে জাস্ট দারুণ লাগছে। কতটা জোরে গান বাজে তোমরা জাস্ট শোনো। এই তোরা খাবি না? কি রে, খাবি না? উষ্মিতা, তুমি খাবে না? খেতে দিচ্ছে না। আরে কি কষ্ট! এটা হচ্ছে আমাদের পৌলমী দিদি, খুব দায়িত্ব নিয়ে একদম কাজ করে যাচ্ছে। আমি কিত্তি অসময়। এখন তরকারি কাটাকুটির পর্ব চলছে। এই যে আর একজন ব্লগার রত্নদীপ আলু ছাড়াচ্ছে। আচ্ছা, এখন আমরা সব কাটাকুটি করছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখানে ফুলকপি কাটছে, এতগুলো ফুলকপি কেটে ফেলেছি। আরে এটা অনেক দুলবে বলেছে। সকলে একে একে এবার বোটের উপরে আসছে।
এত মজা পেয়ে গেছে যে বোট থেকে নেমে এরা এবার পাগলামো শুরু করে দিয়েছে জাস্ট। গজব বেজতি হ্যায়। তো এবার মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো। তো এখন এখানে মাংস ধোয়া হচ্ছে। রান্না বান্না শেষ, এবার সকলে খেতে বসে গেছে। লুচি কি আর একটু লাগবে? এইটুকুতে এসে কি দিদু কি খবর? কিরে ও খেতে ব্যস্ত, মিনমান কি লাগবে ভাই? রত্নদে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। টাটা।